हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারো আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের প্রজেক্ট যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা শুধুমাত্র তিনটি মাত্র কম্পোনেন্ট শুধু ব্যবহার করে আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেখাবো। যে ভিডিওটির মাধ্যমে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই প্রজেক্টটি দরকার রয়েছে কারণ অনেকের বাসাবাড়িতে মোটর রয়েছে, যদি মোটরের ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়, ভর্তি হলে অবশ্যই মোটরটি যেন অটোমেটিক বন্ধ হয়ে যায়, সে বিষয়ে যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করেছি। এই প্রজেক্টটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমরা শর্টকাট কম্পোনেন্ট ব্যবহার করব। যেমন এখানে আপনারা রিলে দেখতে পাচ্ছেন, একটা 6 ভোল্টের রিলে নিয়ে নেবেন। তারপরে এই ধরনের একটা ট্রানজিস্টর লাগবে। অবশ্যই আমরা কিন্তু বরাবরের মতো যে সহজ হাতে থাকা যে কম্পোনেন্টগুলো সেগুলোই আপনাদেরকে দেখাই। এটা দেখুন, এটা 18-15 ট্রানজিস্টর হলেই হবে, কোনো দামি ট্রানজিস্টারের দরকার হবে না। নাম্বারটি আমরা আপনাদেরকে আবারও ভালো করে দেখাচ্ছি, দেখুন এটা 18-15 ট্রানজিস্টর। আর একটা শুধুমাত্র এই ধরনের একটা ডায়োড লাগবে, আর এই ধরনের একটা 1K রেজিস্ট্যান্স হলেই কিন্তু কাজটা হয়ে যাবে। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই ডায়োডটা আগে এই রিলের মধ্যে লাগিয়ে দিব। অবশ্যই ডায়োডটা লাগানোর উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে ভোল্টেজটাকে যেন সঠিকভাবে সে নির্দেশনা করে যে এইটা পজিটিভ এইটা নেগেটিভ, এই জন্য আমরা এখানে ডায়োড ব্যবহার করব। এখানে আপনার একটা ক্যাপাসিটার দরকার নেই, ক্যাপাসিটারের আমরা এখানে এই যে ডায়োডটা লাগিয়ে দিলাম। ডায়োডটা লাগিয়ে দেওয়ার পরে এই ট্রানজিস্টারের যে কালেক্টর পিনটা রয়েছে, এই কালেক্টর পিনটা অবশ্যই কিন্তু আমরা এই ট্রানজিস্টারের এই যে রিলের এর এক প্রান্তে যেখানে নেগেটিভ প্রান্ত লাগানো রয়েছে ডায়োডের, সেই নেগেটিভ প্রান্তের এখানে লাগিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু ডায়োড লাগানোর কাজ মোটামুটি, ডায়োড এবং ট্রানজিস্টর লাগানোর কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অবশ্যই এখানে আমরা ভোল্টেজ দিব। ভোল্টেজ না দিলে তো অবশ্যই এই ট্রানজিস্টারটা কাজ করবে না। ভোল্টেজ দেওয়ার ক্ষেত্রে আমরা আপনারা জানেন সবসময় কিন্তু পজিটিভ ভোল্টেজকে খেলানো যায় না, নেগেটিভ ভোল্টেজকে খেলানো হয়। তবে পজিটিভ ভোল্টেজকে আমরা খেলাইতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে পিএনপি ট্রানজিস্টার ব্যবহার করব। তো আমরা যেহেতু এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করছি, আমরা নেগেটিভ ভোল্টেজটা নিয়েই খেলা করব। এই ট্রানজিস্টারের আপনারা জানেন ডাইন বেস, আর থাকতে আছে আমাদের ইমিটার। এই ইমিটারে আমরা সরাসরি এখানে নেগেটিভ প্রান্তটা লাগিয়ে দেব। ইমিটারে যদি আমরা সরাসরি এখানে নেগেটিভ প্রান্তটা লাগিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে বেস। এই ব্যাজের মধ্যে আমরা ভোল্টেজ দিলেই কিন্তু এই রিলেটা কিন্তু কাজ করবে। আমরা যদি একটা 1K রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ দিই দিলে কিন্তু এটি কাজ করবে। সেই ভোল্টেজটা আমরা দিব পানির মাধ্যমে। এখন আমরা এখানে পজিটিভে একটা বড় তার লাগিয়ে নিব, বড় তার ছাড়া কিন্তু হবে না। তারপরে এখানে যে ব্যাজের যে লেগটা রয়েছে, এই ব্যাজের লেগটাতে আমরা এখানে একটা তার, বড় ধরনের তার একটা লাগিয়ে দিব। যেহেতু আমাদের এই তার, এই তার দুটো কিন্তু ট্যাঙ্কির মধ্যে চলে যাবে। এখানে একটা 1K রেজিস্ট্যান্স দিলেও দেওয়া যায়, দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। তার 1K রেজিস্ট্যান্সটা আমরা অবশ্যই এখানে যে ব্যাজের যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই ব্যাজের মাথার মধ্যে আমরা এই 1K রেজিস্ট্যান্সটা এইভাবে পেঁচিয়ে দিব। এই যে পেঁচিয়ে দিব, দেওয়ার পরে আমাদের কিন্তু দুইটা তার থাকতেছে। এই দুইটা তার যদি আমরা অ্যাক্টে করি তাহলে অবশ্যই রিলেটা কাজ করবে। এই দুটো তার আমরা অ্যাক্টে করব পানির মাধ্যমে। অবশ্যই আমরা আপনাদেরকে এটা বোঝানোর, যাতে কাজ করতেছে কিনা সেটা বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে একটা বাল্ব ব্যবহার করেছি। এই বাল্বটা কিন্তু আমাদের এই সিরিজ কানেকশনের মাধ্যমে আমরা এক প্রান্ত কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা অবশ্যই রিলের যে কমন পয়েন্টটা রয়েছে, কমন পয়েন্টটা থেকে এই বাল্বের কানেকশনটা দিয়ে দিব। দেওয়ার পরে যে কাজটা করব, বাল্বের যে অপর প্রান্তটা রয়েছে সেটা যাতে রিলেটা কাজ হয়, কাজ হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে, যেহেতু আমরা এটা পানির জন্য দেখাবো, সেক্ষেত্রে আমরা এখানে আমরা এইটা দেখাই, আপনারা উল্টে এইদিকে লাগাই দিবেন। এদিকে লাগাই দিলে কিন্তু লাইন থাকবে, যখন পানি ভর্তি হয়ে যাবে তখন এই লাইনটা এইদিকে চলে যাবে। এখন আমরা কিন্তু এই যে দুইটা প্রান্ত পেয়ে গেছি, দেখুন এই যে দুইটা প্রান্ত পেয়ে গেছি, এই দুইটা এখন কিন্তু আমরা দেখুন এখানে অবশ্যই ব্যাস থেকে আমরা একটা পয়েন্ট পেয়েছি এবং পজিটিভ থেকে আমরা একটা পয়েন্ট পেয়েছি। এটাই কিন্তু আমাদের এর অবশ্যই যে ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির মধ্যে কিন্তু এটাই আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। আমরা ট্যাঙ্কির মধ্যে এটা দেখুন, এটা মনে করেন যে আপনাদের একটা ট্যাঙ্কি, সেই এটা আপনারা এইভাবে এখানে টেপ দিয়ে আটকাই দিবেন। যে কোনোভাবে যে কোনো প্রসেসে হোক, আপনারা অবশ্যই ট্যাঙ্কির ভিতরে ঢুকবেন। ঢুকার পরে এটা এইভাবে আপনারা আটকাই দিবেন। তারটা আমরা দেখুন এই যেভাবে আটকাই দিতেছি। তারপরে এখানে যে 1K রেজিস্ট্যান্সটা রয়েছে, এই 1K রেজিস্ট্যান্সটা এইভাবে দিবেন আপনারা ঢুকে। অবশ্যই যেন এপারে পানিটা চলে না আসে সেইভাবে আপনারা প্রসেস করে লাগাই দিবেন।
এই আমরা এখানে যে 1k রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলাম তো যেহেতু আমরা আপনাদেরকে টাংকির উদ্দেশ্যে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা ওর লিগ্যাল প্রসেসটাই দেখাবো আপনারা অবশ্যই যে রিলেটার রয়েছে রিলেটার ডাইন পাশে কানেকশনটা দিয়ে দিবেন কারণ রিলের ডাইন পাশে সব সময় কানেকশন লাগানোই থাকে যখন টাংকি ভর্তি হয়ে যাবে তখন সে ট্রানজিস্টর খেলা করে ওই দিকে বাম পাশের সাথে সংযোগ স্থাপন করে দেবে এখন দেখুন আমরা আপনাদেরকে পানি দিয়ে দেখাচ্ছি এখন যদি আমরা এখানে কানেকশনটা দেই কানেকশনটা দিলে মনে করবেন যে আমাদের কিন্তু মোটরের মধ্যে কানেকশন রয়েছে মোটরের মধ্যে আমাদের কানেকশন রয়েছে এখন যদি আমরা এখানে ধীরে ধীরে মোটর থেকে পানি আসতেছে আসার পরে কিন্তু যখন ট্যাঙ্কিতে ভর্তি হয়ে যাবে তখন দেখুন অটোমেটিক কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে অবশ্যই এখানে হয়তো কানেকশন পাচ্ছে না দেখুন মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেল এখন যদি ট্যাঙ্কিটা আবার ধীরে ধীরে পানি শেষ হয়ে যাবে যদি ট্যাঙ্কিটা ধীরে ধীরে পানিটা শেষ হয়ে যায় তখন বাতিটি কিন্তু অটোমেটিক্যালি দেখুন জ্বলে ওঠে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যখন ট্যাঙ্কিটা আবার ধীরে ধীরে পানি ভর্তি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক মোটরের কানেকশনটা বন্ধ হয়ে যাবে এই দেখুন মোটরের কানেকশন কিন্তু বন্ধ হয়ে গেল আবার যদি আমরা ট্যাঙ্কিটা খালি করি ট্যাঙ্কিটা যদি আমরা সম্পূর্ণরূপে খালি করি তাহলে দেখুন এখানে কিন্তু আবার মোটরের কানেকশন চলে আসলো আবার কিন্তু ধীরে ধীরে ট্যাঙ্কিটা ভর্তি হবে ট্যাঙ্কিটা ভর্তি হলে কিন্তু অটোমেটিক আবার বাতিটি বন্ধ হয়ে যাবে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এই ধরনের প্রজেক্ট তৈরি করে কাজে লাগাতে পারেন তাহলে আমাদের ভিডিওটি করা অনেক সার্থক হবে আর আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এছাড়াও টিভি মেরামত সংক্রান্ত যাবতীয় ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে সেগুলো আপনারা দেখে কিন্তু এলইডি টিভি হোক সিআরটি কালার টিভিগুলো হোক সেগুলো কিন্তু মেরামত করে নিতে পারেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ।